1158 নম্বর হাদিস ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা قالت نحرنا على عهد رسول الله صلى الله عليه وسلم فرسا فاكلناه متفق عليه আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বড় মেয়ে তার নাম ছিল আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন বলছেন نحرنا على عهد رسول الله صلى الله عليه وسلم فرسا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলে আমরা একটি ঘোড়া জবাই করলাম ঘোড়া কি করলাম জবাই করলাম নাহার মানে জবাই করা তবে পশু দাঁড় করে জবাই করাকে নাহার বলা হয় আর শুইয়ে দিয়ে ফেলে দিয়ে চিৎ করে ফেলে দিয়ে গলাতে জবাই করা এটা হচ্ছে জাবাহ এটা কি বলা হয় আরবিতে জাবাহ বলা হয় কোরআনে কারিমে আরবদের যেহেতু যেই পশুটা সবচেয়ে বেশি তাদের কাছে লব্ধ ছিল আর তারা খেতেন সেটা ছিল উট আর উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে বা সুন্নতি তরিকা হচ্ছে নহর করা মানে উটকে দাঁড় করে রেখে হ্যাঁ ছোরা ঢুকিয়ে দেওয়া এই এই জায়গাটাতে নরম জায়গাতে তারপরে যখন পড়ে যাবে তখন সেটাকে আপনি তখন জবাই করেন তারপরে যখন একবারে মরে যাবে তারপর তখন চামড়া ছড়াইতে লাগবেন অনেকে আমাদের দেশের লোকেরা বড় ভুল করে এখনো ছটপট ছটপট করছে রূহ বের হয়নি পশুর আর পাগুলো কাটা শুরু করে তারপরে কি করে চামড়া খালাইতে শুরু করে ছড়াইতে শুরু করে জায়েজ নয় এটা হচ্ছে খারাপ আচরণ করা অত্যাচার করা ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সৎ ব্যবহার সৎ আচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে প্রত্যেক জীবজন্তুর ক্ষেত্রে এই হাদিস এবং কোরআন সুন্নাহর খেলাফ গুনাহর কাজ তো ঘোড়ার ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে হ্যাঁ খাসির ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে সুন্নত হচ্ছে জবাই করা কিন্তু জবাই না করে যদি নহর করে দাঁড় করে তবুও জায়েজ আছে গরু একটা দাঁড়িয়ে আছে খাসি দাঁড়িয়ে আছে আর ছোরা ঢুকিয়ে দিল আর তারপর রক্ত পড়তে থাকলো আর পড়ে গেল আর তারপরে তখন মরে গেল হালাল হয়ে গেল কিন্তু সুন্নতের খেলাফ কাজ হইল উটের ক্ষেত্রে দাঁড় করে নহর করা এটি হচ্ছে সুন্নাত কিন্তু যদি উটকে বেঁধে ফেলে দিয়ে চিৎ করে জবাই করে সেটাও জায়েজ কিন্তু সুন্নতের খেলাফ কোরআনে সূরাতুল কাউসারে কি বলা হয়েছে ফসল্লি লিরব্বিকা অনহার তোমার রবের জন্য সলাত আদায় করো নামাজ পড়ো অনহার আর রবের জন্যই জবাই করো নাহার মানে এখানে জবাই করার অর্থ হয়েছে অজবাহ জবাই করো কিন্তু নাহার শব্দ ব্যবহার করা হয়েছে বলছেন একজন ভাষ্যকার যে আন্নাহারু হুয়া তাজকিয়াতুল এবেলে খাসাতান শুধু উট জবাই করার ক্ষেত্রে নাহার শব্দটি বা নাহারের তরিকাটি রয়েছে প্রযোজ্য ওয়ামা আদাহা ফাহুয়া ইউজবাহু জাবহাল্লা নাহরান আর উট ছাড়া যত গৃহপালিত হালাল জীবজন্তু রয়েছে সেগুলির জবাই করাই হচ্ছে সুন্নতি তরিকা জবাই করতে হবে নাহার করতে হবে না তবে ওলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন ওয়াকাদ আজাজা জমহুরুল ওলামা অধিকাংশ ওলামারা জায়েজ করেছেন নাহরা মা ইউজবাহু মিনাল হাইওয়ানি অত্তাইরি যেসব পশু পাখি জবাই করতে হয় সেগুলিকে নহর করা জায়েজ ওয়া যাবহা মা ইউনহারু মিনহুমা আর যেসব পশু পাখি কী করতে হয় নহর করতে হয় সেগুলিকে জবাই করা জায়েজ ইল্লা আন্নাল আফজাল ফিল ইবলি আন্নাহার তবে উটের ক্ষেত্রে নহর করা হচ্ছে উত্তম আর অন্যান্য পশু পাখির ক্ষেত্রে জবাই করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কী করলাম আমরা হ্যাঁ কী বললেন ফারাস মানে ঘোড়া খাইল মানে ঘোড়া হেসান মানে ঘোড়া জি ঘোড়া জবাই করলাম ফাকালনাহু অতবার আমরা তা কী করলাম খেলাম হাদিস সহিহ বুখারী মুসলিমের খেয়েছেন কে হ্যাঁ সবচাইতে বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু এবং তিনি একাখানি আমরা খেয়েছি একটা ঘোড়া জবাই করে তার একাই খাননি হ্যাঁ তিনি খেয়েছেন তারপরে পাড়া প্রতিবেশী খেয়েছে আত্মীয় স্বজনরা খেয়েছে জি হ্যাঁ ওই খেয়েছে তো নবী সাল্লামের সাহাবাই কেনরা ঘোড়ার গোস্ত খেয়েছেন এই মর্মে এই একটি হাদিস আরও হাদিস রয়েছে যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকজন সাহাবি
তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি আন লোহমিল হামরিল আহলিয়াতি ওয়া আযেনা ফি লোহমিল খাইলি। জাবির বলছেন রাদিয়াল্লাহু আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, ওয়া আযেনা ফি লোহমিল খাইলি আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। কি করেছেন? ইজন অনুমতি দিয়েছেন। জি, অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল। যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে অনুমতি দিলাম, যদিও খুব জরুরি না যে এর আগে নিষেধ ছিল, কিন্তু সাধারণত এরকমটা থাকে যে হয়তো এর আগে নিষেধ ছিল, আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম, তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না, তাই না? জি হ্যাঁ। তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর ওহদ প্রথম জেহাদগুলি হচ্ছিল, তখন এমনি ঘোড়া ছিল না, গরিব সাহাবাই কেরাম হিজরত করে এসেছেন, মহাজেনরা আনসাররা নতুন নতুন যা মুসলিম হয়েছেন, ঘোড়া নেই, কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে উঁট নিয়ে, আর সাহাবাইদের কেরামদের কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই, আর ঘোড়া জবাই করে খাবেন? তো সেই যুগে নিষেধ ছিল, কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিলেন। আজে না ফিল হমিল খাইলে হতে পারে এটা। জি হ্যাঁ, ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এই কথাই শুনলেন, কিন্তু এতে ওলামাদের কি রয়েছে? কয়েকটি মত রয়েছে, তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে, আপনাদেরকে শোনাই। জাহাবাল ইমাম মালিক এলা আন্না আকলা লহমিল খাইলে মাকরুহুন কারাহাতা তানজিহ। চার ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ, কিন্তু মাকরুহ দুই রকম, কারাহাতে তানজি আর কারাহাতে তেহরিম, হারাম নয় তার কাছে আপত্তিকর মাকরুহ। হ্যাঁ, আপত্তিকর, জি হ্যাঁ, অপছন্দনীয়। দুই নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর, তার মত হচ্ছে আন্নাহ ইউকরাহু তেহরিমান আকলুহু, ঘোড়ার গোস্ত খাওয়া হচ্ছে মাকরুহ তেহরিমি, মানে হারাম, নিষিদ্ধ, না জায়েজ। কেউ কেউ তানজিহ বলেছেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ছিল যে মাকরুহ তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। দলিলে কোরআনে কারিমের আয়াত পেশ করেছে, যে আয়াতটি একটু আগে বললাম, আল্লাহ কি বলছেন? ওয়াল খাইলা ওয়াল বাইগাল ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, ঘোড়া আর খচ্চর আর গর্ধব এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? লিতারকাবুহা, তোমাদের বাহন সওয়ার হওয়ার জন্য, জিনাতান আর তোমাদের অলংকারের জন্য। যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য? দুটি, একটা হচ্ছে সওয়ার তার পিঠে চাপো, আর একটা হচ্ছে হ্যাঁ তোমাদের বাড়িঘরের সাজ, হ্যাঁ সাজের জন্য। আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না? যখন উল্লেখ করলেন না তাহলে আর, কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা নয় যে সবগুলি উদ্দেশ্য উল্লেখ করতে হবে কোরআনে কারিমে, অথচ কোরআনে কারিমে শর্ট সংক্ষেপে বর্ণনা করা হয়েছে বিষয়গুলি, এটা যুক্তিসঙ্গত নয়। কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয়? কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোস্ত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কেউ কি বলতে পারেন যে নবী সাল্লামের সাহাবিরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, যদি তারা ভুল করেই দেন, হারাম জিনিসকে খেয়েই ফেলেন ভুল করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চুপ থেকে যাবেন নাকি? যদি ধরেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি, তো আল্লাহকে জানতে পারেননি নাকি? আল্লাহর সাথে সাথে ওহি করে দিতেন না যে তোমার সাহাবীরা হারাম খাচ্ছে, ঘোড়ার গোস্ত খাচ্ছে আর তুমি নিষেধ করছো না, বলতেন না? ওহি হয়ে যেত, তাহলে বোঝা গেল যে সব জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সাহাবীরাও জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, সেই জন্য সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোস্ত খেয়েছেন, তবে তুলনামূলক কম খেয়েছেন, স্বাভাবিক স্বাভাবিক। যেখানে যেটার মূল্য বেশি খায়, খেলেও কম খায় মানুষ, খেলেও সেটা কি খায়? কম খায় মানুষ, জি, যেটা সস্তা সেটাই খাবে, সাধারণ মানুষ সহজে পেয়ে যাবে। দেখেন দামি দামি মাছ আছে, কয়জন খেয়েছেন? হ্যাঁ, এক একটা মাছ আছে এখানে 70-75 রিয়াল কি 80-90-100 রিয়াল কিলো, কয়জন? অনেকে নামই শোনেনি খাওয়া তো দূরের কথা, তাই না? এখানে আয়াতে খাওয়ার কথা কেন উল্লেখ করা হয়নি? এর উত্তরে বলেছেন ওলামায়ে কেরামরা যে মুখ্য উদ্দেশ্যগুলি বলা হয়েছে, আর ঘোড়া আর প্রজন্ম এত বেশিও নয়, আর ঘোড়ার একটা হচ্ছে গোস্ত খাওয়ার দিক, আর একটা হচ্ছে সেটাকে সওয়ারি বাহনের কাজে লাগানো, তারপরে জিহাদের ময়দানে লাগানো, কোনটা মুখ্য উদ্দেশ্য, কোনটাতে বেশি লাভ আছে? লাভ আছে যে সেটা দিয়ে ইসলামের কাজ হোক, সেটাতে বাহনের কাজ হোক, সেটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার কাজ হোক, যখন
অন্য কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না তেমন, উঠ ছিল মরুভূমির জাহাজ, আর কাছে কাছে যদি তাড়াতাড়ি কোথাও যেতে হয় তাহলে ঘোড়া ব্যবহার করা, দ্রুত আপনাকে স্পিডে ছুটে যেতে হবে, তাহলে ঘোড়া দিয়ে দৌড়াইতে হবে। জি হ্যাঁ, তো এই মুখ্য উদ্দেশ্যগুলি উল্লেখ করা হয়েছে, সবগুলি কোরআনে কারিম বর্ণনা করা হয়নি, যা হাদিসে বর্ণনা করা হয়েছে যে খাওয়াও জায়েজ। দুই ইমাম তো হয়ে গেল, ইমাম মালিক বলে মাকরু তানজি, আর ইমাম আবু হানিফা বলে মাকরু তাহরিমি, বাকি থাকে দুই ইমাম, তাই না, ইমাম শাফি আর ইমামে আহমদ, আর তার সাথে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম আহলে হাদিস ওলামারা বলছে যাহা বলে ইমামান আর শাফি ও আহমদ ইলা ইবাহাতি আকলে লোহুমেহা, ঘোড়ার গোশত খাওয়া হালাল এই দিকে ওই মত দিয়েছেন ইমাম শাফি এবং ইমামে আহমদ, এই মতই তারা পোষণ করেছেন। দলিল এই আসমা বিনতে আবি বকরের হাদিস, হ্যাঁ এই হাদিসটি যে আমাদের রয়েছে, তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আর একটি হাদিস রয়েছে আত আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লহুমাল খাইলে, আমাদেরকে খাওয়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত, তাহলে রাসূলুল্লাহ শুধু অনুমতি দেননি, খাওয়িয়েছেন শব্দ দিয়ে রয়েছে। ওয়া নাহান আন লহমিল হমরে, আর গাধার গোশত খেতে নিষেধ করেছেন। এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালে সমস্ত উলামায়ে কেরামদের, জি হ্যাঁ সাহাবায়ে কেরামদের মধ্যে রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর, সুরাই কাজী, হাসান বাসরি, আতা, সাইদ ইবনে জুবাইর, হাম্মাদ, লাইস ইবনে সিরিন, সুফিয়ান সৌরি, আবু হানিফা রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় ছাত্র দুইজন, কে নাম জানেন, আবু ইউসুফ যিনি প্রধান বিচারপতি ছিলেন আব্বাসি যুগে খলিফা হারুন রশিদের জামানায়, লম্বা সময় 50 বছর ধরে তিনি প্রধান বিচারপতি বাগদাদের, বিশাল ইসলামিক খেলাফতের, জি হ্যাঁ তিনিও দেখলেন যে দলিল কিন্তু আমার ওস্তাদের সাথ দেয় না, ওস্তাদের বিপরীত, তখন কি করেছেন, ওস্তাদের বিপরীত তিনি ফতোয়া দিয়েছেন। তাই বলছেন ভাষ্যকার ও আবু ইউসুফ ও মোহাম্মদ ইবনুল হাসান, এই দুইজনই সবচেয়ে বড় ছাত্রকার আবু হানিফা, ইমাম আবু হানিফা। তাহলে বোঝা গেল যে আইম্মায়ে কেরামরা অন্ধ তকলিদ করেননি, যদি কোনো মজহাব মানা ফরজ হইতো তো প্রথম এই কাজটি কে করতেন, হ্যাঁ ইমাম আবু হানিফার ডান হাত আবু ইউসুফ আর বাম হাত হচ্ছে মোহাম্মদ বিন হাসান শাইবানি, দুইজনে কি করতেন, হ্যাঁ না তকলিদ করা ফরজ, চার মজহাবের এক মজহাব মানা ফরজ, আর আমাদের ওস্তাদ আবু ইমাম আবু হানিফা ঘোড়ার গোস্ত হারাম কো বলেছেন, সুতরাং হারাম, এই তকলিদ করা আমাদের ফরজ হয়ে গেছে, বলতেন অবশ্যই বলতেন, কথা ঠিক না, কিন্তু যেহেতু হ্যাঁ তকলিদ করা অন্ধ তকলিদ কোরআন হাদিসের বিপরীত স্পষ্ট হয়ে গেলে হারাম, জায়েজ নয়, সেই জন্য তারা বিপরীত ফতোয়া দিয়েছেন অন্য আইম্মা ইকরামদের সাথে। জি হ্যাঁ, আবদুল্লাহ বিন মোবারক, ইমাম ইসহাক, ইমাম আবু সৌর ওয়াগাইরুহুম মিনাস সালাফ, অনেক সালাফরা রয়েছেন যারা ঘোড়ার গোস্ত হালাল বলেছেন। এই ছিল ঘোড়ার গোস্ত সম্পর্কে আলোচনা। কেউ ঘোড়ার গোস্ত খেয়েছেন আপনাদের মধ্যে? অনেকে দেখেননি তার খাবেন কি, কারণ আমাদের সাথে ঘোড়া নেই, কিন্তু মনে রাখবেন যে সারা পৃথিবীর খোঁজ খবর তো আমরা রাখি না, যেসব দেশে অনেক বেশি ঘোড়া সেসব দেশের লোকেরা খায়। জি যেমন হ্যাঁ আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিস্তান, যেসব দেশগুলি, যেসব সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার সাথে যে দেশগুলি ছিল আর আলাদা হয়েছে মুসলিম স্টেটগুলি, এগুলিতে ঘোড়া অনেক বেশি, তো ওই সব দেশে যারা শাফি বা অন্য হানাবেলা তারা খায়, হানাফিরা আবু হানিফা রাহমাহুল্লাহর ফতোয়ার জন্য হয়তো খায় না কিন্তু খায়। আর হালালকে হালাল মনে করতে হবে, হালালকে খেতে হবে জরুরি নয়, তাই না, হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয়, কথা ঠিক কি না, কারণ আমাদের কাছে নেই ঘোড়া সেই জন্য খাই না, কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায়, গরুর গোস্ত চাইতে ঘোড়ার গোস্ত সস্তা, খাসির গোস্ত চাইতে ঘোড়ার গোস্ত সস্তা, তো খাবো কি খাবো না, অবশ্যই খাবো, অবশ্যই খাবো, কারণ আল্লাহ হালাল করেছে।